হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো গত পর্বের টিউটোরিয়ালের মতো আজকে এই টিউটোরিয়ালে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাইস, আজকে বন্ধুরা আমি যে বিষয়টা এখানে দেখাবো আপনারা হয়তো থাম্বনেইলে দেখেছেন, কীভাবে আমরা পেওনার থেকে আমাদের ব্যাংকে আমরা পেমেন্টটা ট্রান্সফার করতে পারি। ওকে, তো সেই বিষয়টি দেখাবো। তো যাদের অ্যাকাউন্ট নেই অবশ্যই আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন, হয়তো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনারা কমেন্ট করলে আমি পেওনারের লিঙ্কটা মূল লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারেন। যেহেতু সেটা রেফারের লিঙ্ক, তো সেখান থেকে একটা বোনাসের একটা ইয়ে আছে, চাইলে আপনারা করতে পারেন। আচ্ছা, তো যাই হোক, তো এখন আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। এটা এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, তো এই অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা তোলা হয় তখন আমরা দুইভাবে তুলতে পারি। একটা বলা হচ্ছে এখানে যে উইথড্র যে অপশানটা আছে, উইথড্র টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা অথবা এখান থেকে এসে উইথড্র দিতে পারে, যে কোনো ওয়ের মাধ্যমে আমরা সেটা করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডি আছে $93 একটু বেশি, তো ইউরো নাই, GBP সেটাও নেই। আচ্ছা, তো এখন তোলার জন্য আমরা যেকোনো একটা উইথড্র অপশানে ক্লিক করতে পারি। আমি যেহেতু এটা ধরবো, আমি এখানে ক্লিক করছি, নো প্রবলেম। আচ্ছা, তো এখানে ক্লিক করার পর যে ইন্টারফেসটা শো করবে আমাদের সামনে, তো চলে আসবে। হ্যাঁ, চলে এসছে। ওকে, তো এখানে দেখুন উইথড্র টু ব্যাঙ্ক, এখানে উইথড্র টু ইউর পার্সোনাল অর কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাট এ নিউ অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আমরা যেটাতে তুলতে যাচ্ছি, এখানে ইউএসডি এখানে আছে, এটা শো করবে যে ডলারটা এখানে থাকে। আর এখানে যদি আমরা ইউরো দিই, তো ইউরো কিন্তু এখানে নাই, ঠিক আছে, ইউরো ব্যালেন্স নেই, GBP নাই, অনলি আছে ইউএসডিতে। ওকে, তো এটা যাবে কোথায়? এটা যাবে ব্যাঙ্ক এশিয়াতে। যদি আদার্স কোনো অ্যাকাউন্ট থাকে, তবে সেটা এখানে দেখাবে, এখানে ইউরোতে ক্লিক করলে অন্য অন্য যে কোনো ব্যাঙ্ক অ্যাড আছে ওইগুলো দেখাবে। তো আপনার চাহিদা অনুযায়ী যেটাতে ট্রান্সফার করতে চান, তো ওইটাতে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে যেহেতু একটার বেশি নেই, তো একটাই দেখাচ্ছে। তো এখানে আসার পর এখানে আমরা এটা হচ্ছে মিনিমাম উইথড্র হচ্ছে 50, যেমন এখানে যদি আমি 49 দিই হচ্ছে না, দিই মিনিমাম অ্যামাউন্ট $50 লাগবে। তো আমি এখানে 50 দিলাম, দেওয়ার পরে তার একটা এক্সচেঞ্জ করে রেটটা দেখাবে এখানে কত আসে, $4,185.09। ওকে, তো এটা দেখাচ্ছে, দেখানোর পরে আমরা এক্সচেঞ্জ রেটটাও এখানে আমরা জানতে পারবো, $83.83 একটু বেশি। তো এখানে আর ডেসক্রিপশনটা দেখবো যে আমাদের ইনকামটা কোনো রিলেটেড ট্রান্সফার করছি, এখানে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং আমরা যে কোনো একটা ডেসক্রিপশন আমরা লিখে লাগবো। ওকে, আমি যদি এখানে ফ্রিল্যান্সিং দিই, দেওয়ার পরে এখানে প্রিভিউতে যাব, প্রিভিউতে যাওয়ার পরে এখানে ক্লিক করবো উইথড্র। উইথড্রলে ক্লিক করার পরে যদি আমাদের কোনো ইয়ে থাকে, টু ফ্যাক্টর ভেরিফিকেশন থাকে যে মোবাইলের মাধ্যমে, তো মোবাইলে একটা কোড অবশ্যই যাবে, তো সেখান থেকে কোডটা পেস্ট করার পরে আমাদের উইথড্রটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা সেখান থেকে 7 দিনের ভিতরে যে কোনো একদিন আমরা আমাদের অ্যামাউন্টটা আমাদের নির্দিষ্ট যে কাঙ্ক্ষিত যে ব্যাংকে আমরা দিয়েছি সেটাতে চলে আসবে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটা ছিল এ পর্যন্ত, আর আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগেছে, হয়তো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। প্লাস আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তো আপনার চাইলে আমার কোর্স করতে পারেন, অথবা কোর্স করে ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এবং আমার ফেসবুক পেজ প্লাস গ্রুপ আমি দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হবো, প্লাস অ্যাকাউন্টটা করতে চাইলে সেটাও করতে পারেন। তো আজকে ডিটেল একটা ভালো থাকবেন।